নমস্কার বন্ধুরা যদি আপনি আপনার পকেট মানি জমিয়ে প্রত্যেক মাসে এক হাজার টাকা জমান তাহলে আপনি হতে পারেন কোটিপতি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি আপনারা হয়তো ভাবছেন যে এটা কোনো রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম কিন্তু রকম ভাবেই না আরডি স্কিমে এত টাকা রিটার্ন আসে না এসবিআই এই সুবিধা দিয়েছে এক হাজার টাকা প্রত্যেক মাসে জমালে আপনারা কোটিপতি হতে পারবেন বন্ধুরা এটা আপনি ঠিকই শুনেছেন একদম সত্যি কথা প্রত্যেক মাসে এক হাজার টাকা ইনভেস্ট করে আপনারা এক কোটি পঁচাত্তর লাখ টাকা পাবেন এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্কিমের মধ্যে টাকা রেখে আপনারা এক কোটি পঁচাত্তর লাখ টাকার মালিক যখন তখন হয়ে যেতে পারবেন যেটা ভাবছেন আপনার মনের মধ্যে যেটা ভুলছে যে এটা কোনো আর স্কিম হবে রেকারিং ডিপোজিট হবে বা ব্যাংকের অন্য কোন স্কিম হবে কিন্তু না এটা কোনো রেকারিং ডিপোজিট না কারণ এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে হয় আরডি মানে রেকারিং ডিপোজিটে এটা কিন্তু কম্পাউন্ডিং হয় না তাই এত টাকা পাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনাদের একটা কথা জানিয়ে রাখি আর ডি মানে রেকারিং ডিপোজিটে আপনারা যত টাকাই রাখেন না কেন সেখান থেকে সিম্পল ইন্টারেস্ট হয় কম্পাউন্ডিং হিসাব হয় না তো সেখান থেকে আপনারা এক কোটি পঁচাত্তর লাখ টাকা এক হাজার টাকা জমিয়ে কোনো Tapi apa হাই ইন্টারেস্ট এবং কম্পাউন্ডিং হারে কিন্তু সুদ দিতে হবে তাহলেই কিন্তু এরকমভাবে এক হাজার টাকা রাখলে এক কোটি পঁচাত্তর লাখ টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে আজকে আমি এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা এটাই জানাবো যে এক হাজার টাকা মাসে পকেট মানির টাকা জমি আপনার কোটিপতি কিভাবে হবেন কীভাবে কী ইন্টারেস্ট করলে কি স্কিমের মধ্যে টাকা রাখলে পরে আপনার এত টাকা রিটার্ন পাবেন সেটা আপনাদের এখন এ টু জেড এই ভিডিওটার মধ্যে বলে দেবো চ্যানেল যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই প্রথমে ভিডিওটা প্রচুর পরিমাণে করে দিবে তো চলুন এখন বিস্তারিত খবরে আসা যাক কীভাবে কোটিপতি হওয়া যায় এক হাজার টাকা রেখে এটার নাম হলো এস বি আই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এই স্কিমটার নাম এটা এসবিআই মানে স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ক্যাটাগরি একটা স্কিম এস বি আই স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড আপনাদের আজকে আমি এই ভিডিওটার মধ্যে বলবো কীভাবে মানে মিউচুয়াল ফান্ডে টাকা রেখে আপনারা অনেক টাকার মালিক হতে পারবেন একদম এ টু জেস্ট ডাইরেক্ট ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের কোনো অন্য ভিডিও আপনাদের দেখতে লাগবে না মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে হাই ইন্টারেস্ট রেট এবং কম্পাউন্ডিং হিসাবে ভালোভাবে টাকার কিন্তু বেনিফিট পাওয়া যায় সেই জন্য আপনাদের আজকে এই ভিডিওটার মধ্যে মিউচুয়াল ফান্ডের এস যেটা আছে সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিব। যাতে আপনাদের কোনো রকম অসুবিধার বিষয় হয় না যাতে এক টাকা জমিয়ে আপনারা এক কোটি পঁচাত্তর লাখ টাকা মালিক হতে পারেন আপনি যদি ব্যাংকের বা পোস্ট অফিসের আরডি বা এফডি স্কিমে টাকা রাখেন তাহলে কিন্তু কোনো রকম এক হাজার টাকা রেখে এক কোটি পঁচাশ লক্ষ টাকা কোনোভাবেই পাবেন না মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা সম্ভব আপনারা ভাবছেন যে এটার মধ্যে একটু রিস্ক আছে এফডির থেকে কিন্তু আজকে আমি ভিডিওটার মধ্যে এত ভালোভাবে বুঝিয়ে দেব তাহলে আপনাদের কোনোভাবেই অসুবিধা হবে না আর আপনারা যদি মিউচুয়াল ফান্ডে একদম সঠিকভাবে রিসার্চ করে টাকা রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই টাকা মার যাবে না ভাবে টাকা জ্বলে যাবে না আপনাদের টাকা কিন্তু সুরক্ষিত থাকবে আপনারা কিন্তু অনেক টাকা ক্যাপিটাল করতে পারবেন এই মিউচুয়াল ফান্ড থেকে আজকে আমি সম্পূর্ণটা এ টু জেড এই ভিডিওটার মধ্যে ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের যাতে কোনো রকম রিস্ক না হয় আমি কিন্তু অনেক রকম রিসার্চ করে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি কিন্তু আপনার একদিন অনেক বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাঝখানে আপনাদের বলবো এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আজকে এখানে টাকা রেখে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা কীভাবে কটিভূত হতে পারবেন আজকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের চলো এখন শুরু করা যাক মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরমেন্স রিটার্ন কি আছে সেটা ভালো করে আমাদের বুঝতে হবে তো সেটা আমি অনেক ক্যালকুলেশন করে এখন ভালো করে বুঝাবো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এখন আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো যে এক হাজার টাকা মাসে পকেট মানি রেখে আপনারা কীভাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা কীভাবে কামাবেন এখন আর ভালো করে বুঝে এই লিস্টের মধ্যে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা আমাদের লাস্ট পারফরমেন্স রিটার্ন কী আছে ছয় মাসের পনেরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এখানে দিয়েছে এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট তিন বছরে ছাব্বিশ পয়েন্ট সেভেন পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এখানে রিটার্ন দিয়েছে আর অনেক দিন থেকেই যতদিন থেকে চালু হয়েছে মিউচুয়াল ফান্ড ততদিন থেকে ছাব্বিশ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কিন্তু এখান থেকে রিটার্ন পেয়েছে যারা অনেক দিন থেকে এখানে টাকা রেখেছে এই মিউচুয়াল ফান্ডে তারা কিন্তু অনেক বছর থেকেই কিন্তু ছাব্বিশ পয়েন্ট পার্সেন্ট একদম ছাব্বিশ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কিন্তু তারা রিটার্ন পাচ্ছেন এটা কিন্তু খুবই বেশি এটা কিন্তু লাস্ট রিটার্ন কিন্তু এইভাবে দিয়েছে এখানে টাকা রাখলে পরে আপনারা অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাদের ভালো একটা বিষয় জানি যে পঁচিশ হাজার চারশো চৌত্রিশ কোটি টাকা মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ রয়েছে তো এখান থেকে আপনার অনেক টাকা কিন্তু ইনভেস্ট কম টাকা করে কিন্তু অনেক টাকা এখান থেকে আপনার রিটার্ন পাওয়ার একটা কিন্তু চান্স বেশিরভাগই রয়েছে আপনারা বুঝতেই পারছেন এস এর এই মিউচুয়াল ফান্ডে কত কোটি টাকা এখানে রয়েছে এখানে কত মানুষ টাকা রেখে এতগুলো টাকা করেছে আপনাদের সবার একটা ব্যাপার প্রথম যেটা সবারই জানতে হবে মিউচুয়াল ফান্ডে টাকা প্রত্যেক মাসে এস বলে পি আর এই এসআইপি দুই ভাগে বিভক্ত আপনাদের ভালো করে এখন ক্যালকুলেশন করে ভালো করে বুঝে এই এস আই মাধ্যমে আপনারা এখানে প্রত্যেক মাসে টাকা জমাতে পারবেন সোজাভাবে তো এস আই দুই ভাগে বিভক্ত নর্মাল এস আর স্মার্ট এ এসআইপি নর্মাল প্রসেসে আপনারা এসআইপির মাধ্যমে টাকা রাখতে পারবেন তারপরে স্মার্ট মানে এটারই একটা অ্যাডভান্স ভার্সান সেট আপ এস আই পি এই মাধ্যমে আপনারা টাকা রাখতে পারবেন নর্মাল এস মধ্যে আপনারা প্রত্যেক মাসে টাকা জমাতে পারবেন আর স্মার্ট আপ এস আই পির মধ্যে আপনারা প্রত্যেক বছরই একটা টাকা বাড়াতে পারবেন সেটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং ফিফটি টাকা এখান থেকে আপনারা বাড়াতে পারবে তো এখন আপনাদের বলবো স্টেপ আপ এসআইপির মধ্যে কীভাবে ইনভেস্ট করবেন ইনভেস্ট যদি এক হাজার টাকা আপনারা মাসে করেন তো দেখতে পাচ্ছেন ইনক্রিজিং বাই টেন পার্সেন্ট পার ইয়ার সেটা প্রথম বছর আপনারা এক হাজার টাকা যদি জমা করেন মান্থে সেকেন্ড বছর কিন্তু সেটা কিন্তু এক হাজার টাকা টেন পারসেন্ট কিন্তু এগারোশো টাকা আপনাকে জমা দিতে হবে আর থার্ড বছর মানে তিন নম্বর বছরে এগারোশো টাকা টেন পারসেন্ট বারোশো দশ টাকা আপনাকে সেখানে দিতে হবে সেই জন্য কিন্তু স্টেপ আপ এস আই মধ্যে অনেক টাকা নর্মালের থেকে কিন্তু অনেক টাকা বেশি এখান থেকে ইনক্রিজ করা যায় অনেক টাকা বেশি बेशी पावा जाए এখন আপনাদের বলবো আমরা যদি দশ হাজার টাকা এস করি তাহলে অল টাইম হাই যে আছে টোয়েন্টি পার্সেন্ট সেটা কমিয়ে একুশ পার্সেন্ট করে দিলাম আর টেন পার্সেন্ট হারে এস মানে স্টেট আপ এস সেটার মধ্যে কত টাকা রিটার্ন পাবো সেটা এখন ক্যালকুলেশন করে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই তো আমরা যদি একুশ পার্সেন্ট ধরি রিটার্ন তাহলে কিন্তু পাঁচ বছরে আমরা এখান থেকে অনেক টাকা এখান থেকে পেয়ে যাবো একদম অনেকই বেশি পাঁচ বছরে এক লাখ আপনারা ছয় হাজার পাঁচশো ষাট টাকা এখান থেকে আপনার রিটার্ন পাবেন এটা কিন্তু খুবই বেশি তো আপনারা যদি স্টেপ আপ এস করেন তাহলে পাঁচ বছরে কিন্তু আপনারা এখান থেকে অনেক টাকা বেশি পাবেন এক লাখ পঁচিশ হাজার পঁয়ত্রিশ টাকা এখান থেকে আপনারা রিটার্ন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালি থেকে কিন্তু অনেক বেশি আর আপনারা যদি দশ বছরের জন্যে টাকা রাখেন একুশ পার্সেন্ট হলে পরে কিন্তু তা আপনারা চার লাখ আট হাজার একশো পঁচপান্ন টাকা এখান থেকে রিটার্ন পাবেন তো আপনারা যদি পাঁচ বছরের জন্যে স্টেপ আপ এসআইপি করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক টাকায় আপনারা রিটার্ন পাবেন তো পাঁচ লাখ পঁচপান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা আপনারা এখান থেকে রিটার্ন পাবেন এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই যদি আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লং টাইমের জন্য করবেন কারণ কম্পাউন্ডিং হিসাব কিন্তু লং টাইমে বেশি দেখা যায় তো আপনাদের এখন বা বলে দেই যে লং টাইমে টাকা রাখলে কত টাকা পাবে কারণ লং টাইমে টাকা রাখলে অনেক টাকা এখান থেকে আপনারা রিটার্ন পাবেন পনেরো বছর যদি আপনারা এসআইপি করেন তাহলে কিন্তু বারো লাখ বাষট্টি হাজার টাকা পাবেন সেটা যদি সেট আপ এস করেন তাহলে আঠারো লাখ সাতানব্বই হাজার দুশো ছত্রিশ টাকা এখান থেকে আপনারা রিটার্ন পেয়ে পাবেন তো আপনারা যদি কুড়ি বছরের জন্য যদি করেন তাহলে ছত্রিশ লাখ আশি হাজার আটশো সাঁত্রিশ টাকা পাবেন আর যদি সেট আপ এস আই পি করেন তাহলে আটান্ন লাখ চুরানব্বই হাজার নয়শো ছাব্বিশ টাকা পাবেন তো পঁচিশ বছরের যদি যদি আপনারা করে থাকেন তাহলে তো এক কোটি পাঁচ লাখ তিরিশ হাজার সাতচল্লিশ টাকা পাবেন আর পঁচিশ বছরের জন্য যদি সেট আপ করেন তাহলে অনেক টাকা পেয়ে যাবেন এক কোটি পঁচাত্তর লাখ চৌত্রিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা এখান থেকে আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কম্পাউন্ডিংয়ের হিসাবটা আপনারা বুঝতে পারলেন যে অনেক টাকা কিন্তু এখান থেকে অনেক দিন টাকা রাখলে পেয়ে যাবেন এখন আপনাদের মিউচুয়াল ফান্ডে গুরুত্বপূর্ণ বেসিক ডিটেলস আপনাদের কিছু জানিয়ে দিই তো মিউচুয়াল ফান্ডের এন এ ভি প্রাইস রয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের মধ্যে একশো একাত্তর পয়েন্ট আশি টাকা এটার রেটিং আছে থ্রি স্টার তো মিনিমাম এখানে কিন্তু এসআইপি পাঁচশোটা এখানে রয়েছে টোটাল হোল্ডিং এখানে রয়েছে এখানে কিন্তু হোল্ডিংয়ের ব্যাপারটা এখানে কিন্তু অনেকগুলো হোল্ডিং এখানে রয়েছে এস বি আই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের মধ্যে টোটাল হোল্ডিং মধ্যে ছাপ্পান্নটা কোম্পানি রয়েছে এখানে টপ টেন ক্যাপিটালের মধ্যে রয়েছে ব্লু স্টার লিমিটেড জিইটি ডি লিমিটেড তো দেখেছো ফিনোলেক্স লিমিটেড এখানে এস বিএফসি ফাইনান্স রয়েছে অনেকগুলো ভালো 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 সেক্টর রয়েছে টোটাল সেক্টরে অ্যালাউন্সের মধ্যে ইকুইটি রয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট আর ক্যাশ আছে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট তো ইকুইটিটি সেক্টর অ্যালাউন্সের মধ্যে এখানে রয়েছে সার্ভিস রয়েছে হলো সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কনজিউমার রয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইন্যান্স রয়েছে বারো পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল জি রয়েছে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন কনজিউমারে ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট কসমেটিক্সে টেন পার্সেন্ট আদার্সে নাইন পয়েন্ট মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স ইস্যু

ট্যাক্স এক্সিট লোড ট্যাক্স তত সেখান থেকে কিন্তু আপনারা এখানে মানে রিটার্ন পেয়ে যাবেন যত কম থাকবে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও এক থেকে দেড় পার্সেন্ট থাকাটা স্বাভাবিক মানে এক থেকে দেড় থাকলেই খুবই ভালো হয় এক্সপেন্স রেশিও ওয়ান পার্সেন্টের কম থাকাটা খুবই ভালো তো এখন আপনাদের যে ইম্পর্টেন্ট ব্যাপারটা জানিয়ে দেবো এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের মধ্যে এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট সেটা খুবই গুড তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিট লোডও এখানে খুবই ভালো ওয়ান পার্সেন্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে সেটা কিন্তু এক বছরের মধ্যে উইথ ইন ওয়ান ইয়ার তো এখানে এক বছরের মধ্যে আপনাদের ট্যাক্স দিতে হবে পনেরো পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন আর তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স পনেরো পার্সেন্ট মানে ফিফটিন পার্সেন্ট আপনাদের ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে তো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিয়ে আপনি যদি এক বছর পরে ইন্টারেস্টের টাকা তুলে নিয়ে যেতান তাহলে কিন্তু টেন পার্সেন্ট আপনাদের ট্যাক্স দিতে হবে এলটিসিজি কিন্তু দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে এক টাকা আপনাদের টেন পারসেন্ট কিন্তু দিতে হবে এক লাখ দশ হাজার টাকা কিন্তু এখানে দিতে হবে তো এখন আপনাদের বলি স্মল এস স্মল ক্যাপ তো এখানে ফান্ড ডাইরেক্ট গ্রোথের মধ্যে ফান্ড ম্যানেজার কিন্তু খুবই দরকার ফান্ড ম্যানেজাররাই কিন্তু সব কিছু দায়িত্ব নেয় যে কিভাবে টাকাটা বাড়ানো যায় তো এখানে রামালায়ন সিনাবাসম প্রদীপ কেশবান এখানে হলো ফান্ড ম্যানেজার তো এখানে আবার একটা বলে দিচ্ছি এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এস বি আই মিউচুয়াল ফান্ডে র্যাঙ্ক ওয়ানে কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়েছে টোটাল এ ইউএম আছে এখানে নয় লাখ সতেরো হাজার নয়শো ষোলো কোটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল এ ইউএম রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটা এসবিআইয়ের এই মিউচুয়াল ফান্ডটা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সেটা কিন্তু রিক্স কিন্তু খুবই কম সেই জন্য আপনারা এখান থেকে এক হাজার টাকা পকেট মানি জমা করে এখান থেকে আপনারা অনেক টাকা মানে এক কোটি পঁচাত্তর লাখ টাকা এখান থেকে আপনারা তুলতে পারবেন এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন মানে এক হাজার টাকা রাখলে পরে এক হাজার টাকা ইনভেস্ট করলে পরে পকেট মানি থেকে আপনারা এক কোটি পঁচাত্তর লাখ টাকা সহজেই আপনাদের মানে তুলতে পারবে আপনাদের ভবিষ্যতের জন্যে তো এই মুহুর্তে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনার যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও এখানে ছিল এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবে ভিডিওটা একটা লাইকও করে দেবে তো আজকের মতো আপডেট এখানেই ছিল জয় বন্দে মাতারাম